চলে এসেছি আজকে একটা অদ্ভুত রকমের খাবার ট্রাই করতে, যার কিছুদিন আগে পর্যন্ত আমি তার নামও শুনিনি। খাওয়া তো দূরের কথা, এই খাবারটা নাকি বাংলাদেশে খুবই প্রচলিত আর খুবই প্রসিদ্ধ। সেই খাবার আমাদের এইখানে পাওয়া যাচ্ছে মাত্র 10 টাকাতে। সেই কাকু যিনি প্রথম নাকি চুইঝালের ঘুগনি দিচ্ছে, তাই তো? ঠিক বললাম তো? বাকি কথা কাকুর থেকে শুনে নেবো, কারণ এই চুইঝালের ব্যাপারটাতে আমি সত্যি কিছু জানি না, নলেজ একদম জিরো। কাকুর থেকে জানবো, চলো। কি তুমি জানো না এখানে যে চুইঝাল দেয়? এমনি চুইঝাল আগে কোনোদিন খাওয়া হয়েছে? না। নাম শুনেছো কি? হ্যাঁ নাম তো শুনেছি, মাংসের সাথে খেতে হয়। কাকু কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? শ্যামল বিশ্বাস। তুমি নাকি বলে চুইঝাল দিয়ে ঘুগনি দিচ্ছ 10 টাকাতে? হ্যাঁ 10 টাকা আছে, 12 টাকা আছে। আমার ঘুগনিটা চুইঝাল কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েই করি। তাহলে কাকু একটু চুইঝালটা দেখাও দেখি কিরকম। এই যে এগুলো চই, এগুলো চুইঝাল, তাই তো? এগুলো বাংলাদেশে নাকি খুব চলে এই চুইঝাল? বাংলাদেশের লোক খুবই ভালো খায় এগুলো। হ্যাঁ এই যে এগুলো চুইঝাল। এই চুইঝালের আইডিয়াটা কি করে পেলা তুমি? ছোটবেলার থেকে চুইঝাল খেয়েছি। তারপরে আমি মনে মনে ভাবলাম এই চুইঝাল দিলে তো ঘুগনিটাই ভালো হবে, তাহলে আমি চুই দেবো। এই চুইঝালটা কি আসলে সেটা একটুখানি? চুইঝাল একটা গাছ, একটা পরগাছা, 10 বছর 20 বছর যে সমস্ত গাছ, আম গাছ, সুপুরি গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, এই সমস্ত গাছে গোড়ায় পুঁতে দিলে আর এই গাছের বাবাই দিতে হয়, ও আস্তে 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 বড়ো হতে হয় গাছ। মানে যখন যেরকম শেষ হয়। আর বলছি প্রত্যেক দিন দোকান খোলো? না, বৃহস্পতিবার দিন আমি ছুটি করি। বৃহস্পতিবারে বন্ধ রাখো, তাই তো? আর তার মধ্যে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, একবার জোরে হচ্ছে, একবার আস্তে হচ্ছে, একবার খুব জোরে হচ্ছে। আর দোকানটা কোথায় জেনে নাও। এটা হলো হাবড়া স্টেশন, হাবড়া 2-3 নম্বর প্ল্যাটফর্মে, একদম বনগাঁ যাওয়ার দিকে যে সেটটা পড়ে সেই সেটের একদম মিডিলেই কাকু বসে। এই যে ঠিক আছে, আমাকে তাহলে দাও কাকু, দেখি খাই বাংলাদেশের সে ঐতিহ্যবাহী চুইঝাল, সেটার ঘুগনি আজকে আমি প্রথম খাচ্ছি। তিন চার মিনিট ধরে জায়গা খুঁজছিলাম, ফোন রাখার রেখেছি এখানে একটা জামা কাপড়, তার উপরে ফোন, তো পেয়ে গেছি 10 টাকায় চুইঝাল দিয়ে ঘুগনি, যেটা বাংলাদেশে খুবই প্রচলিত। সত্যি বলতে আমি একদম ফার্স্ট টাইমই খাচ্ছি, আর এত হাওয়া দিচ্ছে ফোন যে কোনো সময় পড়ে যেতে পারে, একজন ধরার জন্য আবার আমাকে সাহায্য করছে, বলছে ফোন ধরে দেবে, হয়ে যাবে পড়বে। ঘুগনির উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর হচ্ছে একটা ভাজা মশলা দিয়েছে, আর টক জল দিয়ে দিয়েছে। আগে একটু ঘুগনিটা শুধু খেয়ে নি। বেশ কড়া ফ্লেভার মশলার, একটা তো অন্যরকম কড়া ভাব আছেই, ভাল লাগছে বেশ। চুইঝালের সাথে সাথে আবার এর মধ্যে নারকেলও দিয়েছে। নারকেলগুলো পিসগুলো দেখতে পাচ্ছ বেশ মানে ঠিকঠাক, ভাল লাগছে বেশ, সুন্দর লাগে। সত্যি বলতে চুইঝাল আমি কোনোদিনই খাইনি, আর এমনকি দেখছিও প্রথম আজকে, এই যে এরকম হয়, যারা দেখনি তারা দেখে নাও আমার মতন প্রথমবারের মতন। চুইঝালটা একটু খাই দেখি, চুইঝালটা একবারে গোটা খেয়ে নিলে ঝাল বেশি লাগবে না তো? না না, চিবিয়ে ফেলে দেবো। চিবিয়ে ফেলে দেবো বলছে, 2-4 মিনিট ঝাল লাগবে, তারপর মুখটা খুব সুন্দর ফ্রেশ হয়ে যাবে।
কোনো আইডিয়া নেই, তাই জন্য আস্তে আস্তে ধীরে সুস্থে চিবাচ্ছি। যা কিছু হতে পারে, বেশি ঝালে নাক মুখেও হয়ে যেতে পারে। আমি কীভাবে খেতে হয় নো আইডিয়া, তাই কাকুর থেকে জিজ্ঞেস করে নিয়ে তারপর খাচ্ছি। এবার একটা ঝাল লাগছে, অন্যরকম ঝাল। এটা তো একটা গাছের ঝাল, তো সেটা একটুখানি অন্যরকম, যেটা কাঁচা লঙ্কার মতন তো ঝাল নাই। আস্তে আস্তে ঝালটা ছড়াচ্ছে মুখের সারা ভিতরে, আর লবঙ্গর একটা ঝাঁজ মতন আছে। নিজের মতন এখানে ঝালটা কাস্টমাইজ করতে পারবা, বেশি ঝাল লাগলে বেশিক্ষণ চিবাবা, কম ঝাল যদি চাও তাহলে কম সময় ধরে চিবাবা, ব্যাস এতটাই সিম্পল। খাবারটা শেষ করব, করে দেবো ব্যাক করছি। আরে যা, ইনি হচ্ছে আমার ক্যামেরা ধরছিল। এই যে তুমি মুখ দেখা পালিয়ে যাচ্ছ কেন, লজ্জা পেয়ে চলে যাচ্ছে, খুব লাজুক। তো বলছি কাকু, এই মানে চুই ঝালের ব্যাপারটা, এটা মানে এটা খেলে কি কোনো সাইড এফেক্ট আছে নাকি এটা খাওয়া ভালো? কোনো এর কোনো সাইড এফেক্ট নেই, এই যতটুকু খাওয়া ততটুকুই উপকার। বাহ, মানে কোনো সাইড এফেক্ট নেই, তাই তো এটা খাওয়া যাবে, যে কেউ খেতে পারবে, যে কোনো লোক। ভোট গিলাইলে হোটেলে যাই গিলাও ভাও, ভোট মানে ভাত খালি হোটেলে যাই খাও। কে এরকম কথা কে বলে? অন্যরকম একটা স্বাদ, প্রথমবার ট্রাই করেছি, সে স্বাদটাও সেরকম কিনা, তবে ভালো, মানে হতাশ হয়নি। আর ঘুগনিটাও খুব সুন্দর, মশলা দিয়ে যেটা করেছে স্বাদটা অন্যরকম। আর এছাড়া কোনো লঙ্কার ঝাল দেয় না, শুধু চুই ঝাল আর হচ্ছে গোলমরিচের ঝাল, বেশ ভালো লাগলো। আর এখন কাকু হচ্ছে কাজ করছে, কাস্টমার এসে গেছে। কাকু চলে গেলাম তাহলে, চলে গেলাম। হ্যাঁ অবশ্যই আসবো।